শুভ সকাল। আমার সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন বেলা 10:30 বাজে। এই দেখো লুচি করছি, আজকে জামাই মেয়ে সবাই চলে যাবে, কাঞ্চনজঙ্ঘা ধরবে। আর রান্না কী কী করছি সেটা তোমাদের দেখাবো। এই যে লুচি হচ্ছে, দেখো ফুলকো লুচি, এরা ট্রেনে খাবে এটা। এখন তো খুব ট্রেন লেট হচ্ছে, এই জন্য ভাবলাম যে কিছু লুচি করে দিই। পৌঁছাতে পৌঁছাতে 8:00 বেজে যাবে, আর এই জন্য ভাবলাম লুচি আর সবজি, আলু সবজি করেছি, দেখাবো তোমাদের। আর এই যে লুচিগুলো ভাবছি কীরকম, দেখো কী ফুলছে, একদম টোবা টোবাভাবে ফুলছে, দেখো কী সুন্দর লুচি। আর দেখো একটা একটা করে লুচি ফুলছে, এই দেখো দেখেছো লুচিগুলো, এগুলো সব সাজিয়ে দিয়ে দেব সুন্দর করে। আর গরম হটপটে দেব, গরম থাকবে। আর দেখো জামাই আসলে আমাকে শাড়ি পরতে হয়, নাইটি আমার জামাই পছন্দ করে না, বুঝলা, সেই জন্য। আর কী কী রান্না হয়েছে আমি দেখাচ্ছি, তুমি একটু ভাজো। এই যে দেখাচ্ছি, এখানে এই যে আলুর আলু, এই যে লুচির সঙ্গে দেবো, এই যে আলুর দম করেছি, এই যে দুটো পটের মধ্যে করে দেব। আর করেছি ভাত, তাই দেখো ভাত করেছি, অনেক লোক তো এই জন্য অনেক হয়। আর এখানে করেছি, বৌমা বলেছে আমি ইলিশ মাছ ভাজা খাবো, বৌমার জন্য একটু ইলিশ মাছ ভাজা রেখেছি। এখানে মিষ্টি কুমড়া ভাজা করেছি, এখানে কি মাছ বলে যেন ওটা, ভেটকি মাছ, যে কালকে জামাই ভেটকি মাছ নিয়ে এসেছিলো, ভালো করে দেখো ভেটকি মাছের এই পাতুরি করেছি, বুঝতে পারলে, ভেটকি মাছের। আর এখানে করেছি ইলিশ মাছ, এই দেখো ইলিশ মাছ, তেল ইলিশ করেছি, দেখো কই ইলিশ হয় আমি তেল ইলিশ করেছি। আর এখানে করেছি ডাল, এই যে ডাল, এই যে ইলিশ, এই যে ডাল করেছি। আর এখানে করেছি আলু ভাজা লাগে আমার নাতিবাবু, আলু ভাজা। আর এখানে করেছি, এখন কিন্তু 10:30 আমার রান্নাবাড়ি সব কমপ্লিট, ছিম চচ্চড়ি, দেখো ছিম চচ্চড়ি জামাই কালকে নিয়ে এসছে, নতুন ছিম বেরিয়েছে, এই ছিম চচ্চড়ি দেখেছো, এই দেখো ছিম চচ্চড়ি করেছি, এই ছিম চচ্চড়ি। এই হলো আজকাল দুপুরবেলায় রান্নাবান্না। আর এগুলো খেয়ে এই 12:30-12:30 মধ্যে খেয়ে দিয়ে তো জামাই মেয়ে আর নাতিবাবু চলে যাবে। আর এইগুলো লুচি টুচি সাজিয়ে দিব, যে লুচি ভাজাটা হচ্ছে ওইটা আমার সংগ্রহ একটু আছে, একা আমি পারছি না, এই জন্য ওকে একটু রেখেছি, আটাটা মেখে দিয়েছে, আমি যদি ভাজলাম। এগুলো রান্না সব আমি একাই করেছি। এইবার বলো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, ভালো মন্দ ভীষণ খাটনি পড়ে গেছে, মেয়ে নদিন ধরে আছে, আজকে চলে যাবে বাড়ি, 8-10 জন লোক, একটু করতেই হয়, বৌমা তো শরীর ভালো না তোমরা জানো, বৌমাকে তেমন কিছু করতে দিই না, আর এই সবাই মিলেমিশে করি কম বেশি। আচ্ছা ঠিক আছে, সবারই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ঠিক আছে, এই প্রার্থনা করি ভগবানের কাছে, ঠিক আছে রাখছি।